থেকে ধরে নিয়ে যাচ্ছে, বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে, নিরাপত্তা কোথায় সরকার থেকে? মাধ্যমের মারফতে জানতে পারি 265টির অধিক শিক্ষার্থী বাইরে শহীদ হয়েছে। এটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। ওটা আন্দোলনকে ঘিরে একের পর এক মরছে সাধারণ শিক্ষার্থী। মেধাবীদের ন্যায্য অধিকার আদায়ের এই লড়াইটা এর মধ্যে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। ওটা বিরোধী আন্দোলন নিয়ে এর মধ্যেই কথা বলেছে বিশ্বের নানা নামিদামি মানুষ, যাদের সবাইকে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে। এবার সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ইন্ডিয়ান পার্লামেন্টে ঝড় তুলল ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। মিমি বলেন, আমাদের সবার উচিত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের ন্যায্য অধিকার যাতে তারা ফিরে পায় সে ব্যবস্থা করা। মিমি চক্রবর্তী আরও বলেন, ওটার জন্য বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা চাকরি পাচ্ছে না, তাদের সরকার তাদের সাথে অন্যায় করছে। মিমি বলে, এই সময়টাতে ইন্ডিয়ার প্রেসিডেন্টের উচিত বাংলাদেশের সাধারণ ছাত্রদের পাশে এগিয়ে আসা। ওটা বিরোধী আন্দোলন নিয়ে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন সৎসাহস এখনো পর্যন্ত আর কেউ দেখাতে পারেনি। শুধু তাই নয়, ওটা আন্দোলন নিয়ে কলকাতার তারকাদের মধ্যে মিমি চক্রবর্তী প্রথম প্রতিবাদ করেছিলেন। বাংলাদেশ সরকারের কাছেও এই সহিংসতার দ্রুত প্রতিকারের জন্য অনুরোধ জানিয়েছেন মিমি। তারকাদের মধ্যে এই মিমি চক্রবর্তী কখনো কাউকে ভয় পান না, নিজের সাহসের সাথে সব মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। মিমির দেখা দেখে এখন বলতে গেলে সব অভিনেতা অভিনেত্রী কোটা আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। মিমি চক্রবর্তী ছাড়াও কলকাতার সাধারণ মানুষদের দেখা গেছে কোটা বিরোধী আন্দোলন নিয়ে মিছিল করতে।